কানাইঘাট থেকে ডাকাতি করে পালানোর সময় বেনীবাজার থানা পুলিশ লুণ্ঠিত স্বর্ণ অলঙ্কার সহ তিন ডাকাতকে আটক করেছে। আটককৃতরা হলেন ওসমানীনগর উপজেলার খাদিমনগর গ্রামের আরফানুল্লাহর ছেলে খোকন আহমদ রেজা উরুফে খোকন রাজা, সাতক উপজেলার মাধবপুর কলারুকা গ্রামের মৃত হাতিম আলীর ছেলে শফিকুল ইসলাম স্বপন এবং সাতকের জাওয়া এলাকার বড়কাপন গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মুনায়েম। মঙ্গলবার ভোরে চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সল আহমেদের নেতৃত্বে একটি টহল টিম গোয়ালঘাট কাটলিপুর জাতি ছাউনি এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের তল্লাশি করে এক বড়ি সয়ানা ওজনের স্বর্ণ অলঙ্কার, নগদ টাকা, জুয়েলারি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কানাইঘাট উপজেলার সর্দারমাটি এলাকার নাজমা বেগম নামে এক মহিলার বাড়িতে ডাকাতি করে স্বর্ণ অলঙ্কার এবং টাকা লুণ্ঠন করেছে তারা। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আটককৃতদের বিয়ানীবাজার থানায় নিয়ে আসলে ডাকাতির শিকার মহিলা এখানে ছুটে আসেন। তিনি জানান, হাত পা বেঁধে অস্ত্রের মুখে তাদের পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণ অলঙ্কার এবং নগদ অর্থ লুণ্ঠন করে নিয়ে আসে তারা। অস্ত্র দিয়ে বাড়ি দিচ্ছেন, বাড়ির লোকের দরজা খুলিছে না, দুই নম্বর বাড়ি দিচ্ছেন, দুই নম্বর বাড়ির লোকে আমি বুঝছি, বুঝিয়ে আমি উঠিছি, উঠিতে ও আবার তা হামাই গেছেন, খুলি গেছে দরজা, তারা ঘরে ঢুকি গেছেন তিনজন, তিনজন ঢুকিয়াও আমার গোলা আমার একজন একজনের ধরছেন আর একজনের গোলা পায় গামছা বেড়াই রা আমি খান দিয়ে আমার নাতিন সাইড ছোটো ছোটো আর আমার বউ তারা লাগিয়া নিয়ে এখানো হোসেন আমারে হোসেন শব্দ করবাই না, নিঃশব্দ এখানো তাক পায় আমরা গিয়ে এক রুমে নিঃশব্দ এখানো উবাইছি সারা, আর পরে একজনে সারা গরুর মাল সামান তা তুকাইছেন বার করছেন দেখছেন নিচ্ছেন একজন বারে উবানো আসলা দরজার সামনে দরজার গেছে আর একজনে আমরারে ফর দিচ্ছে আমরা এখানো রাখিয়া আমরার গরু কোনো পুরুষ মানুষ নেই আমরা মহিলা পুরানা তুকাইয়া টেকা পাইছেন সকল তাই দশ রুমে সাড়ে সাত হাজার আর শুনাই তো আমরা গা সিরিয়া সিরিয়া সিরিয়া। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লল রায় জানিয়েছেন, আটককৃত তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতি অস্ত্র এবং মাদক মামলা রয়েছে। কানাইঘাট থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের কানাইঘাট থানার কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন তারা। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।